শেষ বক্তা চোখের মনি সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সো ফর্মাল বেবি আমার বিপক্ষে যারা ওদের কথা শুনে আমি আসলে মানে ওদের জন্য দুঃখ লাগতেছে কেন যে ওরা আসলে এখানে যে পয়েন্টটা দিয়েছে ওরা আসলে বুঝতে পেরেছে কিনা জানি না প্রেমে বিয়ে করার পর মধু নাকি প্রেম করার সময় মধুর সেটা মধুর সঠিক এখন আমার কাছে দুটোই আসলে মধুর কিন্তু একটা হচ্ছে লিগ্যাল আর একটা হচ্ছে ইললিগ্যাল ঠিক আছে আর লিগ্যাল জিনিস আসলে সেটা অনেক মধুরই হয়ে থাকে তখন সেখানে সিকিউরিটির একটা ব্যাপার থাকে আর এই ক্ষেত্রে তারা আসলে ইনসিকিউর বলে তারা আসলে অনেক দুঃখ পেয়ে অনেক সময় অনেক কথা বলে ফেলছি আমরা তবে আমি জানতে চাই যে আসলে বিয়েটা তো করেছেন আপনারা কিন্তু এখন যেমন উপভোগ করছেন বা উপভোগ করছেন না এখানে আমার কাছে ওনারা আগে জানলে মনে হয় নিজের বিয়েতে নিজে যাইতেন না এখানে আমার আমি আমি আনিকার পক্ষে নাই আমি আনিকার বিপক্ষে কারণ আমি যখন প্রেম করেছি আমি আমার কথাই বলছি যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে যখন প্রেম করতাম তখন আমি নিজে একটু মানে ইনসিকিউর ফিল করতাম আসলে কি বিয়ে করতে পারবো বা ও আমাকে ভালো রাখতে পারবে বাট বিয়ে করার পরে দেখলাম সে আরো বেশি কেয়ারিং হয়েছে অন্যরকম এক ধরনের মানুষ হয়েছে মানে সাংসারিক হয়েছে এবং বউ কি জিনিস মানে সংসার কি জিনিস এই ব্যাপারগুলো আসলে সে বোঝা শুরু করেছে তো আমি আমি বলবো যে বিয়ে করার পর আমি যে প্রেমটা এখন করছি মাঝে মাঝে আমি মনে হয় যে আমি কি আসলে বিয়ে করেছি আমি এখনো প্রেম করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এক্সেপশন যদি হয় তাহলে আমরা না আমি বলবো এখানে ভাইয়া এখানে আমার একটা কথা আছে যারা হয় না তারা হতাশাগ্রস্ত লোক আপনারা আমার মনে হচ্ছে কেন জানি আপনারা নেগেটিভ হচ্ছেন আমি বিয়ের ক্ষেত্রে আপনাদেরকে পজিটিভ বলবো কারণ বিয়েটা করা হচ্ছে সুন্নত ঠিক আছে আমাদের মুসলমানদের ক্ষেত্রে বলি পজিটিভ বলছি আমি পজিটিভলি যা প্রেমটা মধু এইটার তুলনায় বিয়ের আগের প্রেমটা মধুর আমরা সেটা বলছি না ওটা মধুর মোটেও না মুসলিম আমরা বিয়ের পক্ষে অস্বীকার করছি না এটা টেনশন না বিয়ে অবশ্যই ভালো ওটা টেনশনের মধু বিয়ে অবশ্যই ভালো ঠিক আছে মধু খাইলে মানে আজকে বিয়ের পক্ষে ভাই আমি বলবো যে আমার কাছে কেন জানি মনে হয় ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা যেহেতু একটা মিডিয়াতে আছি আমাদের আসলে বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় থাকতে হয় রাত বিরাতে আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় এমন হয়ে যায় যে আমরা যখন প্রোগ্রাম করি আমরা যেহেতু স্টেজ পারফর্ম করি ঢাকা ঢাকার বাইরে অনেক সময় অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারছি না দুই তিন দিন দেখা হয় না একবার এসে ঘুমোচ্ছি তারপরে আবার দেখা যাচ্ছে রাতেবেলা আবার চলে যাচ্ছে সো সেক্ষেত্রে দেখা যায় যে একটা সংসার টিকিয়ে রাখা কিন্তু খুব ঝামেলা হয়ে যায় তো আমার মনে হয় যে ভাগ্যটা আমি কেন বলছি যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনার পার্টনার যদি আপনার সাপোর্টিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি কাজ করে মানে শান্তি পাওয়া যায় ছেলে হোক মেয়ে হোক ভাইয়াও যেমন যেহেতু একটা ফিল্মে আছে তার আশেপাশে সুন্দরীর অভাব কিন্তু নাই ঠিক আছে তারপর তার নিজের ওয়াইফ হচ্ছে অনেক সুন্দর আমার কাছে আমার হাজবেন্ড অনেক সুন্দর তো আমার কাছে কেন জানি মনে হয় যে বিয়ের পরে যে একটা ভালো লাগা ভালোবাসা এটার ভেতর একটা অন্যরকম একটা শান্তি আছে আমি যখন রাত্রিবেলা বাসায় যাই আমার হাজবেন্ডকে যখন একটু সে যখন আমাকে একটা কোনো কিছু বলে যে আমার খুব ক্ষুধা লাগছে তুমি একটা কিছু করে এনে দাও আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে কোনো কিছু একটা করে নিয়ে আসি এই যে ব্যাপার আবার হয় না যে কোনো একটা প্রবলেম হয়েছে কার সাথে শেয়ার করবো আমার একদম মা বাবা তো ঠিক আছে কিন্তু হয় না কিছু কথাবার্তা আছে হাজবেন্ডের সাথে যে ব্যাপারগুলো আছে সে আমাকে যে একটা মানে অ্যাডভাইস দিতে পারবে সেই জিনিসটা হয়তো বা অন্য কোনো ফ্রেন্ড প্রেমিক হয়তো বা নাও দিতে পারে এই জায়গা আমার জিহ্বায় না চুলকাচ্ছে একটা কথা বলার জন্য দুনিয়াতে 7 কোটি 10 কোটি টাকা জিতে অত শান্তি লাগে না এই কথাটা বলে যত শান্তি লাগে আমি আগেই বলছিলাম যেমন আমরা মেয়েরা কি করতাম কোথাও ঘুরতে যাবো কক্সবাজার ঘুরতে যাবো বা এখানে ঘুরতে যাবো কখনোই আমাদের ফ্যামিলি অ্যালাউ করতো কখনো অ্যালাউ করতো না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো হয়েছে সবসময় যখন বিয়ে করবো তখন স্বামীর সাথে ঘুরতে যাবা
সো আমরা এখন তো স্বাধীন, এখন ওরা যেমন স্বাধীন না, ওদের অনেক প্রবলেম হয় এখানে যাও যাবে না সেখানে যাবে না, শুটিং করতে যাই এখন দৃষ্টি বদলেছে, এখন তাহলে শুটিং এর কথা বলে যায় না, সাধারণ মানুষের কথা বলছি, সবাই তো আর মিডিয়াতে নাই, সাধারণ মানুষের কথা আমি বলবো, সবাই সাথে যায় এবং এই জন্য কিন্তু মধুচন্দ্রিমা ব্যাপার আছে, বিয়ের পরে যে হাজবেন্ড ওয়াইফ যাচ্ছে মধুর করে ঘুরতে, ব্যাপারটা যেমন আমি বিয়ের আগে খুব একটা অত বেশি ঘোরাফেরা করা হতো না, বাট এখন বিয়ের পরে আমার জামাইকে নিয়ে আমি প্রচুর ট্যুর করি, প্রচুর ঘোরাফেরা করি, এই যে আনন্দটা, এই যে মজাটা, এটা আমার মনে হয় বিয়ের পরেই ভালো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি তাদেরকে বলবো যে পজিটিভ, বিয়েটা আসলে পজিটিভ, নেগেটিভ নাও কিছু নাই, মাথা নিচু করে থাকার কিছু নাই, বাবু মাথা নিচু করে কিছু না, বিয়ে করতে হবে, আলটিমেটলি 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 ওরা বিয়ের বিপক্ষে না বেটা, আমি অবশ্যই বিয়ের বিপক্ষে না, আমি প্রত্যেক বিয়ের পরে সেই অত্যাচার সহ্য করার জন্য, তবে ভালোবাসাটা দিতে হবে, এখন আপনার ভাগ্যটা যদি খারাপ থাকে সেই অত্যাচারে আপনি বিয়েটাতে হবে, আর যদি আমাদের মতো লাভ থাকে আপনাদের আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই দোয়া করি আপনাদের জন্য, আপনাদের নতুন আগামী জীবন যেন আপনাদের সঙ্গীকে নিয়ে অনেক ভালো ভালো কাটুক, সেটার জন্য আর সবাই খুব ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ, এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা, পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার।